আজকের পর্বের প্রশ্ন, কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়? কোন সবজি খেলে টেনশন কমে? নিয়মিত লাল শাক খেলে কি হয়? কোন গ্রুপের রক্তের মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি? অন্ধকারে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসে কেন? এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বের প্রথম স্বাধীন দেশের নাম কি? রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল নাকি কানাডা? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়? ভাত, পনির, মাছ নাকি জল খেলে? সঠিক উত্তর জল খেলে। কিডনি ভালো রাখতে বেশি করে জল খাওয়া ছাড়া পথ নেই। জল খাওয়ার অভ্যাস কিডনি থেকে বর্জ্য বার করে দিয়ে পাথর জমার ঝুঁকি কমায়, শরীরের বিভিন্ন অংশে পুষ্টি সরবরাহ করে শারীরিক ক্রিয়াকলাপ সচল রাখতে জল খাওয়া জরুরি। পরের প্রশ্ন, বাইরের দেশে চিড়িয়াখানায় সিংহদের কিসের তৈরি আইসক্রিম খেতে দেওয়া হয়? চকলেটের, রক্তের, বরফির নাকি চিনির আইসক্রিম? সঠিক উত্তর রক্তের আইসক্রিম। পরের প্রশ্ন, কোন সবজি খেলে টেনশন কমে? ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি নাকি মাশরুম খেলে? সঠিক উত্তর ব্রোকলি খেলে। এক কাপ কাঁচা ব্রোকলিতে আছে 6 কার্বোহাইড্রেট, 2.6 গ্রাম প্রোটিন, 0.3 গ্রাম ফ্যাট, 2.4 গ্রাম ফাইবার, আর রয়েছে দৈনন্দিন চাহিদার 135% ভিটামিন সি, 116% ভিটামিন কে, 14% ভিটামিন B9, 11% ভিটামিন এ, 8% পটাশিয়াম, 6% ফসফরাস ও 3% সেলেনিয়াম। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দামি গাছ কোনটি? সুন্দরী গাছ, শাল গাছ, সেগুন গাছ নাকি চন্দন গাছ? সঠিক উত্তর হবে চন্দন গাছ। পরের প্রশ্ন, নিয়মিত লাল শাক খেলে কি হয়? লাল শাকে ভিটামিন সি থাকায় চোখের রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করে। যারা গ্লুকোমার সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন এই শাক খেতে পারেন। অস্বাভাবিক চুল পড়া বন্ধে খুব উপকারী লাল শাক। লাল শাক ভালো করে বেটে তার মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে নিন। পরের প্রশ্ন, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম নাকি ভিটামিন? সঠিক উত্তর হবে আয়োডিন। পরের প্রশ্ন, কোন গ্রুপের রক্তের মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি? এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ নাকি ও গ্রুপ? সঠিক উত্তর এবি গ্রুপ। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষণা অনুসারে হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত হতে পারে। গবেষকদের মতে এক্ষেত্রে এবি ব্লাড গ্রুপ থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এই ব্লাড গ্রুপের মানুষ সবচেয়ে বেশি মাত্রায় হৃদরোগে আক্রান্ত হতে পারেন। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয়? নারকেল, তাল, খেজুর নাকি বটগাছকে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, কি খেলে দ্রুত মাথা ব্যথা কমে? উত্তর, খেতে পারেন চা বা কফি। চা বা কফিতে উপস্থিত ক্যাফিন মাথা যন্ত্রণা কমাতে ভালো কাজ করে। আর
কালো চায়ে আদা লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথা যন্ত্রণায় আরাম পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, কোন প্রাণী রাতের অন্ধকারে সবকিছু দেখতে পায়? স্থলচর প্রাণী, নিশাচর প্রাণী, উভচর প্রাণী নাকি খেচর প্রাণী? সঠিক উত্তর নিশাচর প্রাণী। আজকের শেষ প্রশ্ন, অন্ধকারে আমাদের তাড়াতাড়ি ঘুম চলে আসে কেন? উত্তর, অন্ধকারে আমাদের শরীরে মেলাটোনিন নামে এক ধরনের হরমোন ক্ষরিত হয়, যা আমাদের ঘুম ঘুম ভাব নিয়ে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।